নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। লকডাউনে আটকে পড়া লোকদের বাড়ি ফিরতে সীমান্ত খুলছে রাজ্য, জানালেন হিমন্ত। সোমবার থেকে আসামে শিথিল হচ্ছে লকডাউন, প্রশাসনিক স্তরে চলছে বৈঠক। অজ্ঞাত পরিচয় ব্যক্তির কঙ্কাল উদ্ধার বড়খলায়, অন্নপূর্ণা ঘাটে উদ্ধার লাশ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। লকডাউনে বহিররাজ্যে আটকে পড়া আসামবাসীকে রাজ্যে ফিরিয়ে আনতে ব্যাপক উদ্যোগ নিয়েছে সরকার। কয়েকদিন থেকে সরকারি উদ্যোগে এ কাজ চলছে। এবার সিকিম ছাড়া উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে আটকে থাকা আসামের লোকদের বাড়ি ফেরানোর লক্ষ্যে রাজ্যের সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবারই সীমান্ত খুলে দেওয়া হবে। উত্তর পূর্বের অন্যান্য রাজ্যে থাকা সেইসব মানুষকে রাজ্যে আসতে কোনো অনুমতি বা প্রবেশপত্রের প্রয়োজন হবে না। শনিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। সকলো ৰাজ্যৰ দুৱাৰ অসমলৈ আমি মুকলি কৰি দিম। তাৰমানে অহাকালি ৰাতিপুৱাৰ পৰা যোনে যেনেকৈ উত্তৰ পূৰ্বৰ ৰাজ্যসমূহৰ পৰা আহিব খোজে তেওঁলোক আহিব পাৰে। কোনো পাছ নালাগে, কোনো একো নালাগে। উত্তৰ পূৰ্বৰ প্ৰতিখন ৰাজ্যৰ চৰকাৰসমূহক আমি জনাই দিছোঁ যে উই হেভ অপেন আৱাৰ বৰ্ডাৰ উইথ অল নৰ্থ ইষ্টাৰ্ণ ষ্টেটছ। সো দে ক্যান জাস্ট কাম ইন। ইয়াত আৰু কোনো পাস নালাগে, কতো লিখালিখি কৰিব নালাগে, একো কৰিব নালাগে। আপোনালোক অসমলৈ আহক। অহাৰ লগে লগে জিলাৰ সীমান্তত আমি আপোনালোকৰ স্বাস্থ্য পৰীক্ষা কৰিম আৰু আমি যাক যেনেকে প্ৰয়োজন হোম কোৱাৰেণ্টাইন, ফেচিলিটি কোৱাৰেণ্টাইন বা আন ধৰণৰ হস্পিটেললৈকে লৈ যোৱাৰ যিটো ব্যৱস্থা সেইটো আমি হাতত লওঁ। মন্ত্রী হিমন্ত জানান, বর্তমান কঠিন পরিস্থিতিতে রাজ্যে ফিরে আসা জরুরি না হলে যেন কেউ না আসেন। তবে যারা সরকারের উদ্যোগে সাড়া দিয়ে রবিবার থেকে রাজ্যে ফিরবেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে, এজন্য সীমান্তেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। বাহিরা রাজ্যত উদ্যোগবিলাক খোলার পিছত প্রতিজন ব্যক্তি হয়তো উভতি আহারও প্রয়োজনীয়তা না থাকে। কারোবার উদ্যোগটো বন্ধ হয়ে আছিল, এতিয়া খুলি গল। 4 তারিখের পর লকডাউনের যে নতুন নিয়ম আহিলে, যিবিলাক গ্ৰীণ ডিষ্ট্ৰিক্ট আছে, গ্ৰীণ ডিষ্ট্ৰিক্টৰ পৰা আমাৰ ব্যক্তিসকল ইয়াত উভতি অহাৰ সম্ভাৱনা বহুত পৰিমাণে কম হ'ব। কাৰণ তাতে বেপাৰ বাণিজ্য খুলিব, তাতে অফিচ কাছাৰী খুলিব। অসমলৈ আহিলে অহা যোৱা কষ্টৰ উপৰিও 14 দিনৰ কোৱাৰেণ্টাইনকে ধৰি এটা বিশাল ব্যৱস্থাৰ তেওঁলোক সন্মুখীন হ'ব লাগিব। আৰু মই ভাবোঁ সেই দিশৰ পৰা আমি অসম চৰকাৰে এইটো কথাকে ৰাইজক ক'ব খুজিম যে যিসকল অহাৰ প্ৰয়োজনীয়তা আছে তেওঁলোকক যাতে আমি প্ৰথম অগ্ৰাধিকাৰ দিব পাৰোঁ আৰু তেওঁলোকক অনাটোৱে যাতে আমি প্ৰথম লক্ষ্য হিচাপে আমি বান্ধি ল'ব পাৰোঁ। যিসকল অহাৰ প্ৰয়োজনীয়তা নাই আৰু হটস্পটৰ পৰা আহিলে, যিসকলে ৰাজ্যখনৰ প্ৰতিজন জনসাধাৰণৰ প্ৰতি ভাবুকি সৃষ্টি কৰিব পাৰে, মই অত্যন্ত বিনম্ৰতাৰে সৈতে তেওঁলোকক অনুৰোধ কৰিম যে আপোনালোকে আৰু কিছুদিন অপেক্ষা কৰক। ভিন রাজ্যে আটকে পড়া ব্যক্তি যারা আসামে ফিরতে চাইছেন তাদের জন্য হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য সরকার। নম্বরটি হচ্ছে 7428159966। এই নম্বরে মিস কল করলে 48 ঘন্টার মধ্যে সে ব্যক্তির মোবাইলে একটি লিঙ্ক পৌঁছে যাবে, যার মাধ্যমে ওই ব্যক্তি রাজ্যে আসার ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। শনিবার মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে এ খবর জানান। দ্বিতীয় পর্যায়ের লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে রবিবার, সোমবার শুরু হচ্ছে তৃতীয় পর্যায়ের লকডাউন। তবে আসামে কোনো রেড জোন না থাকায় সোমবার থেকে লকডাউন শিথিল হয়ে যাবে। রাজ্যের মোট 33টির মধ্যে 30টি জেলায় নিরাপদ স্থানে অর্থাৎ গ্রিন জোনের অন্তর্ভুক্ত। তাই সোমবার লকডাউন শিথিল হলে রাজ্যের পরিস্থিতি কি হবে সে নিয়ে প্রশাসনের মধ্যে দফায় দফায় বৈঠক চলছে। ইতিমধ্যে রাজ্যের স্বাস্থ্য ও অর্থমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রতিটি জেলার ডিসির সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন। দ্বিতীয় দফার লকডাউন পরবর্তী সময়ে অর্থাৎ সোমবার থেকে রাজ্যের বেশ কিছু ক্ষেত্র খুলে যাওয়ার পর পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
জমি বিবাদকে কেন্দ্র করে রক্তারক্তি কাণ্ড ঘটল উধারবন্ধ থানার অন্তর্গত লাঠির গ্রামে। শনিবার গ্রামের বাসিন্দা মশরফ আলী লস্করের ঘরে চড়াও হয়ে দুষ্কৃতীরা তাকে এবং তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে মারপিট করে। এলাকারই বাসিন্দা আব্দুল লতিফ বড়ভূইয়া, মঈন উদ্দিন বড়ভূইয়া, সামাজুল হক বড়ভূইয়া এবং সায়াজুল হক বড়ভূইয়া এই হামলা করেছেন বলে অভিযোগ। হামলায় গুরুতর আহত পিতা ও পুত্রকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উধারবন্ধ থানার পুলিশ বাহিনী। ইতিমধ্যে এই হামলার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার ব্যাপারে গ্রামের বাসিন্দা তথা ওই জমির মূল মালিক শামস উদ্দিন গাজী সাংবাদিকদের বিস্তারিত জানান। দীর্ঘ পাঁচ বছর তাকিয়া এই গ্রামের মধ্যে মানে প্রচুর মানুষের তারা মানে বাধা বিঘ্ন দিতে 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 মানুষের মানে অসহ্যর বাড়া হয়ে গেছে গিয়া। কেউ হতা মানিয়া যায় না, তারা কোনো গভর্নমেন্ট কোনো এমপ্লয়ার হতা মানে না, কেস মামলা হইতে তারা মানিয়া যায় না, তারা মরতে প্রস্তুত। এই অতটুক মানে মাত কথা চলে আর কি। গত কালকে ওইরকম সামান্য এক মাত লইয়া মুরব্বী একজন মানুষরে গরের মধ্যে ইয়া যা আঘাত মানে দিল একটা মেয়েও উপযুক্ত মেয়ে সেটারও মানে মানে একটা মানে একটা যোগ করছে অন্যায় অত্যাচার মানে ডেলা মারছে। এর মধ্যে এই যে জমিনটা জমিনটার নিজ আমার মানে খুদ এটা জমিন আমার, আমি ওই মালিকের কাছে বেচছি, সেটা হেড মানে মানে হে উগ্রপন্থী হইয়া দাবি করে যে এটা ট্যাক্স দিতে লাগবো, না হইলে নতুবা তুমি এই জমিনের পিঠিত থাকতে পারবে না। ও ওটা হইয়া টাকা ২০,০০০ লই লিছে, না ১৬,০০০ টাকা লই লিছে। আমার বিক্রি করা জমিন পাট্টাই জমিন হে ১৬,০০০ টাকা লই লিছে। আচ্ছা খেয়াল হইছে এটার নাম হইল আব্দুল লতিফ, হ্যাঁ আব্দুল লতিফ, মঈনুদ্দিন মঈনুদ্দিন তার ভাই আব্দুল লতিফের ভাই, তার বাদে এই আব্দুল লতিফের ছেলে একটা হইল সাজিলক। আচ্ছা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কঙ্কাল উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বড়খলায়। শনিবার কেন্দ্রের বদরপুর মাছিমপুর জিপির লেংটিটিলায় উদ্ধার হয়েছে ওই কঙ্কাল। স্থানীয় মানুষ লেংটিটিলায় জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে দেখতে পান কঙ্কালটি, সঙ্গে সঙ্গে তারা খবর পাঠান পুলিশে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কঙ্কালটি কোনো পুরুষের, কারণ হিসেবে পুলিশ জানিয়েছে কঙ্কালটিতে জড়িয়ে রয়েছিল পুরুষের পোশাক। তাদের অনুমান মাসখানেক আগে সম্ভবত মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। পুলিশ আরও জানিয়েছে মরণোত্তর পরীক্ষার পরই জানা যাবে এটা কোনো খুন আত্মহত্যা নাকি সাধারণ মৃত্যুর কোনো ঘটনা। বডি মানে মানুষের হিউম্যান বডি স্কেলিরন এটা পাইছো, এটু মাজরঙ্গন পাহাড় বলে কয় জায়গাটার নাম, এইখানে জায়গা পাওয়া গেছে এটা স্কেলিরন। আমার এটা ডাউট হয় সন্দেহ হয় আর দুমাহর পর আড়াই মাহের ভিতর কোনোবা ইয়াতে মৃত্যু হয়েছিল, এনেকা হয়তো সেই জায়গা এনেকা মানুষ হওয়া পড়ে। কিন্তু আমি আশেপাশে সকলকে সোধপোছ করছো গাঁওবিলাকতে মিসিং পার্সন কতো নাই, সেই হিসাবত মানুষজনের এটা আইডেন্টিফিকেশন হওয়া নাই কোন কার স্কেলিটন এটাও জানি পড়া হওয়া নাই। এটা আমি পোস্টমর্টমের কারণে প্রথম শিলচর মেডিকেল কলেজ। এদিকে শিলচর অন্নপূর্ণা ঘাটে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা শহর জুড়ে। শনিবার লকডাউনের ফলে খাদ্য সংকটে পড়া অন্নপূর্ণা ঘাট এলাকার বাসিন্দাদের ত্রাণ বিলি করতে গিয়ে কিছু যুবকের নজরে আসে ঘটনাটি, সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় শিলচর সদর থানায়। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, ছুটে যান বিধায়ক দিলীপ কুমার পাল। প্রাথমিক তদন্তের পর পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে স্থানীয় বাসিন্দা সহ ত্রাণদাতা সংগঠনগুলোর কর্মকর্তারা জানান বেশ কিছুদিন থেকে লোকটিকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন তারা। বিভিন্ন সময় বিভিন্ন জন তার হাতে খাবার তুলে দিয়েছেন, অভুক্ত থাকতে থাকতেই হয়তো মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই ব্যক্তি। আমরা দেখছি যে অন্নপূর্ণা ঘাট যেখানে একটা একজন বৃদ্ধ, উনি প্রথমে আমাদের শিলচর রেলওয়ে স্টেশনে ছিলেন, আমরা অনেকদিন ওনাকে পেয়েছি, কিন্তু হঠাৎ করে আমরা এখানে দেখছিলাম যে লাস্ট ওয়ান উইক এর থেকে বেশি দিন হবে আমরা যখন আমরা খাবার দিতে আই যখন উনি আমাদের কাছ থেকে খাবারটা উনি নেন না। ওনার উনি বলেন যে আমি খেতে পারবো না, আমরা ওনাকে জল দিয়ে যাই লাস্ট ওয়ান উইক থেকে আমরা জল দিচ্ছি। ওনাদের স্থানীয় জনগণের সাথে আমরা কথা বলি যে উনি কেন খাচ্ছেন, ওনারাও বলছেন সেম বক্তব্যই বলছেন যে ওনারা জলই দিচ্ছেন, ওনারা অন্য খানে খাবার দিলে ওনারা খাচ্ছেন না। আজকে আমরা যখন খাবার দিতে আসি আমরা দেখি উনি শরীরের মধ্যে কোনো মুভমেন্ট নেই, তাই কারণে বুঝতে পারি যে উনি হয়তো আর বেঁচে নেই, তাই আমরা দেখছি যে উনি মারা গেছেন। তারপর আমরা স্থানীয় আমাদের সদর থানায় আমরা ইনফর্ম করি এবং পুলিশ বাহিনীরা এখানে এসেছেন। আমরা জানি না সেই এবার এখানে কীভাবে ওনার মৃত্যু হয়েছে, আমাদের মনে হচ্ছে হয়তো অনাহারে বা খাদ্যের অভাবে বা প্রপার ট্রিটমেন্ট উনি হয়তো পাননি, হয়তো এইভাবে হয়েছে বলে আমাদের।
প্যান্ডেমিক করোনা মোকাবেলায় তৃতীয় দফায় লকডাউনের সময়সীমা আরো 14 দিন বাড়ানো হলো। আরো 2 সপ্তাহ ঘরে বসেই কাটাতে হবে মানুষকে। ফলে কর্মসংস্থানের ঝাঁপ আপাতত বন্ধ। মিলবে না কাজ, বন্ধ থাকবে রোজগার। এই পরিস্থিতিতে রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত নয় এমন পরিবারগুলোর উনুনে হাঁড়ি চাপবে কিভাবে? যদিও কেন্দ্র সরকার এই পরিস্থিতির কথা বিবেচনা করে দুমুঠো অন্ন সংস্থানের যোগান দিতে রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনা থেকে বঞ্চিতদের 1000 টাকার নগদ সহায়তা দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, নির্বাচিত জনপ্রতিনিধিদের অবজ্ঞা অবহেলায় সরকার প্রদত্ত 1000 টাকার নগদ সহায়তা থেকে বঞ্চিত হতে হচ্ছে শত শত পরিবারকে। এর জ্বলন্ত উদাহরণ কাটিকড়া বিধানসভা কেন্দ্রের রাজাজিলা জিপির তিরিটিকর প্রথম ও করইকান্দি প্রথম খণ্ড। এলাকার বাসিন্দা বিজয় দাস, সুজিত দাস, আশু নমসূদ্র সহ আর অনেকে এ নিয়ে কি অভিযোগ করলেন চলুন শোনা যাক। এরপরে তাই আমরা একটা সান্ত্বনা দিয়েছেন তারা, যে তোমরা যাও, আমরা 2 দিনের ভিতরে আমরা টাকা 1000 লাইন করিয়া দিমু, আর যারা যারার কার্ড নাই তোমাদের কার্ডও দিমু, যারা যারার মনে করো লিস্ট আছে আচ্ছা ঠিক আছে আমি ফাটাইয়া দিমু। আজকে অতদিন হয়ে গেছে গিয়া আমরা কিচ্ছু পাই না স্যার, খাজ কামও বন্ধ, আমরা রুজি রুজি যেতাম পারি না, বাচ্চা কাচ্চায় বহুত কষ্ট করটা। আর আমরা এই এই যে 10 নম্বর ওয়ার্ডও বহুত মানুষ আছে, 50 জনের উপরে আছি আমরা, ঘর বাড়িও নাই, আমার খাজ কামও নাই, বাচ্চারা দেখুন, এখনো দেখুন বাচ্চারা আসেন আমার লগে আসুন, আমরা বহুত অসুবিধার মাঝে আছি। আর সরকার যদি আমরা ওইয়া তাকুন, সরকারে তর্যন্ত নেকা আমরা 10 নম্বর ওয়ার্ডও আমরা কোনটা পাইছি কি পাইছি না, আমরা মানে বহু সমস্যার মধ্যে আছি, এটা মানে খোয়ার মতো নাই। নমস্কার। সোনাই ব্লক এনআরএলএম এর ব্যবস্থাপনায় মইনুল হক চৌধুরী মুক্তমঞ্চে আত্মসহায়ক দলের তৈরি মাস্ক বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন অসম বিধানসভার উপাধ্যক্ষ আমনুল হক লস্কর। শনিবার উদ্বোধন শেষে সোনাই থানার পুলিশ আধিকারিক পি কে ডেকার হাতে পুলিশ কর্মীদের জন্য কিছু মাস্কও তুলে দেন উপাধ্যক্ষ আমনুল। পরে বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ আমনুল করোনার সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে সরকারি নীতি নির্দেশিকা মেনে চলার আহ্বান জানান। এই মাস্ক থাকলে নিজেও বাঁচতে পারবে আর নিজে অন্যকেও বাঁচার সুবিধা করে দিবে, কারণ নিজের যদি রোগ থাকে আর যদি মাস্ক পরিধান না থাকে তে ওই রোগটা অন্যের কাছে চলে যাবে। এর জন্য মাস্ক পরা খুবই দরকার, আর মাস্ক পরতেও লাগবে, আর মাস্ক পরতে হলে মাস্কের প্রয়োজন হবে, আর প্রয়োজনটা একমাত্র মেটাতে পারবে এই আত্মসহায়ক গ্রুপে। রক্তদান করলেন রূপম সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সদস্যরা। শনিবার বরাকভেলি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় শিলচর সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালে আয়োজিত এক রক্তদান শিবিরে রক্তদান করেছেন সংস্থার সদস্যরা। এদিন যারা স্বেচ্ছায় রক্তদান করেছেন তারা হলেন সুভাষ বর্মন, অনিমেষ রায় এবং দেবাশীষ সূত্রধর। তবে নিয়মের গ্যাড়াকলে পড়ে সংস্থার 4 সদস্য এদিন রক্তদান করতে পারেননি। দুর্যোগে রক্তের সংকটের কথা চিন্তা করেই আমরা রূপম সাংস্কৃতিক সংস্থার সভ্যরা আজ স্বেচ্ছায় রক্তদান করার জন্য এগিয়ে এসেছি। আমরা আজ শিলচর সিভিল হাসপাতালে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় রূপমের সদস্যরা রক্তদান করি, এবং আজকের এই লকডাউনের জন্যে আমাদের অনেক সদস্য সদস্যরা আসতে পারেননি, তাই আমরা আগামীতে আরও একটি রক্তদান শিবিরের আয়োজন করব। এবং আজকে শিলচর সিভিল হাসপাতালের ডাক্তার নার্স যারা ছিলেন, সেই সঙ্গে বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের প্রত্যেককে আমি রূপম সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির শিলচর শাখার উদ্যোগে গত 28 এপ্রিল থেকে শাখা কার্যালয়ে শুরু হওয়া রক্তদান শিবির শেষ হয়েছে শনিবার। প্রতিদিন সকাল 10টা থেকে 2টো অবধি বিভিন্ন স্থান থেকে মানুষ এসে এই স্বেচ্ছা রক্তদান শিবিরে রক্তদান করছেন। শুক্রবার অবধি এখানে 91 ইউনিট রক্ত জমা পড়েছে। শনিবার আরও প্রায় 35 ইউনিট রক্ত জমা হয়েছে। শিবিরে রক্তদানের পর প্রত্যেক রক্তদাতার হাতে মানপত্র তুলে দেওয়া হয় রেডক্রস শিলচর শাখার উদ্যোগে। এদিন শিবিরে উপস্থিত ছিলেন ডক্টর রবি কান্নান, বিক্রম চক্রবর্তী, সুজন দত্ত, নিলয় পাল, রথীন্দ্রনাথ সাহা সহ আরও অনেকে। उसके लिए सारा सेफ्टी मेजर्स निभाया और ब्लड डोनेशन रखा, कायम रखा, काम चालू रखा। इसके लिए मैं सबको कंग्रेचुलेट करता हूँ, आपके साहस का, आपके विजन का मैं बहुत तारीफ करता हूँ। डीपली इम्प्रेस, गॉड ब्लेस यू। रेडक्रॉस शाखा डिस्ट्रिक्ट सिलचर पक्ष के हमारा गत 18 मार्च के शुरू कर আর এই লকডাউন পিরিয়ডে বিভিন্ন কার্যসূচি আমরা করেছি। আপনারা লক্ষ্য করেছেন যে আমরা লিফলেটের মাধ্যমে
লোকে করোনা ভাইরাস থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার জন্য লিফলেট তৈরি করে আমরা প্রায় 10,000 লোককে লিফলেট ডিস্ট্রিবিউশন করি। পরবর্তীকালে আমরা সিদ্ধান্ত নিই যে লকডাউনে যেহেতু আমাদের হোম কোয়ারেন্টাইন বা এইজেড পিপুলরা ঘরে রয়েছেন তাদেরকে আমরা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তথা মেডিসিন আমরা হোম ডেলিভারির মাধ্যমে আমাদের ভলান্টিয়ারের মাধ্যমে সেটা পৌঁছে দিই ঘরে ঘরে। আমরা আজকের দিনে রক্তদান শিবির করছি। আমরা ডক্টর হর্ষবর্ধন আমাদের হেলথ মিনিস্টার, সেন্ট্রাল হেলথ মিনিস্টার আমাদের মাননীয় এমপি ডক্টর রাজদীপ রায়ের অনুরোধে আমরা 28 তারিখ থেকে শুরু করে আর আজকের দিন পর্যন্ত রক্তদান করেছি। এই 5 দিনের রক্তদান শিবিরে গতকালকে পর্যন্ত অলরেডি আমরা 91টি ইউনিট কালেকশন করতে সক্ষম হই। আজকের দিনে আমরা আশা রাখছি যে 25 থেকে 40 ইউনিট রক্তদান এখানে হবে। লকডাউনে খাদ্য সংকটে পড়া বহু দুস্থ পরিবারের প্রতি সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে উপত্যকার বিভিন্ন ক্লাব সংগঠন, সরকারি বিভাগ, এছাড়া ব্যক্তিগতভাবেও ত্রাণ নিয়ে এগিয়ে এসেছেন অনেকে। শনিবারও উপত্যকার বিভিন্ন প্রান্তে ত্রাণ বণ্টন অব্যাহত ছিল। 25তম বিবাহ বার্ষিকীতে অসহায়দের ত্রাণ বণ্টন করলেন প্রাক্তন ছাত্রনেতা, আকসার উপদেষ্টা তথা রূপম সাংস্কৃতিক সংস্থার সভাপতি প্রদীপ দত্ত রায়। এদিন শিলচর সতীন্দ্রমোহন দেব সিভিল হাসপাতাল এবং নারী শিক্ষাশ্রমে গিয়ে ত্রাণ বিতরণ করেছেন প্রাক্তন ছাত্রনেতা প্রদীপ। এছাড়া 175 জন সাফাই কর্মীকেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এদিন। পরে শিলচর পুরসভার সাফাই কর্মীদের সম্মান জানানোর পাশাপাশি তাদের হাতেও ত্রাণ সামগ্রী তুলে দেন প্রদীপ। সঙ্গে ছিলেন শ্রী রত্না দত্ত রায়, নিখিল পাল সহ আরও অনেকে। ধলাই বিধানসভা কেন্দ্রের নরসিংপুর ব্লক এলাকায় লকডাউনে খাদ্য সংকটে পড়া দুস্থদের সহযোগিতা অব্যাহত রেখেছে বিজেপি নরসিংপুর মণ্ডল কমিটি। এদিন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের নির্দেশে মণ্ডল কমিটির কর্মকর্তারা বহু দুস্থ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন। বিগত মাসখানেক থেকে দুস্থদের ত্রাণ বণ্টন অব্যাহত রেখেছেন মণ্ডল কমিটির কর্মকর্তারা। শরীরে এই রোগটা তাড়াতাড়ি ছড়ায়, এটা লাগে আমরা সবে ধৈর্য সহকারে চলতে লাগবো। এখন আগের মতো চললে হইতো না। গঙ্গাপুরে অসহায়দের ত্রাণ বণ্টন করল বরাক ব্রহ্মপুত্র মিলন সংঘ। এদিন সংঘের কর্মকর্তারা গঙ্গাপুরের বেশ কিছু পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন। গত 3 দিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে অনুন্য 650 অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। ত্রাণ বণ্টন অব্যাহত শিলচরের ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খোঁজের শনিবারও ব্যতিক্রম হয়নি। এদিন সংগঠনের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় লকডাউনের ফলে আটকে পড়া নতুন দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, দক্ষিণ ভারত সহ দেশের বিভিন্ন অঞ্চলের 50 জন বাসিন্দাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন খোঁজের সম্পাদক সজল লস্কর সহ তার সংগঠনের কর্মকর্তারা। পাশাপাশি এদিন স্থানীয় বেশ কিছু অসহায় মানুষের হাতেও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। हम देखिए बिहार से, पटना जिला से हैं हम बिहार से आए हैं कमाने के लिए। यहाँ पर काम बंदी हो गया। हम लोग 20 आदमी हैं। 20 आदमी को खाना खाने में तकलीफ होता है, कमाई होता नहीं है तो खाएंगे कहाँ से। इसलिए जो मेरा संस्था है, ये संस्था मेरे को 20 आदमी को खाना पोशाक चीनी, चाय पत्ती, जो भी यूज करने का सामान है मेरे को दे रहे हैं।
রংপুর মণ্ডল কংগ্রেসের উদ্যোগে রংপুরের এক এবং দুই নম্বর গ্রুপের 250 পরিবারকে ত্রাণ সামগ্রী বিলি করা হয়। এদিন ত্রাণ বণ্টনকালে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, রংপুর মণ্ডল সভাপতি সেলিম আহমেদ লস্কর সহ জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্যরা। বরখলায় 900 দুস্থকে ত্রাণ বণ্টন করল বরাকভেলি ইউনাইটেড ফাউন্ডেশন। বিগত 5 দিন ধরে কেন্দ্রের বিভিন্ন এলাকায় দুস্থদের ত্রাণ বিলি করে চলেছেন সংগঠনের কর্মকর্তারা। এদিন ত্রাণ বণ্টনকালে উপস্থিত ছিলেন নাজির হোসেন মজুমদার, আব্দুল মতিন লস্কর, আব্দুল মুনিম লস্কর, নুমান উদ্দিন লস্কর, আব্দুল মালিক লস্কর সহ আরও অনেকে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। লকডাউনে আটকে পড়া লোকদের বাড়ি ফিরতে সীমান্ত খুলছে রাজ্য, জানালেন হিমন্ত। সোমবার থেকে আসামে শিথিল হচ্ছে লকডাউন, প্রশাসনিক স্তরে চলছে বৈঠক। অজ্ঞাত পরিচয় ব্যক্তির কঙ্কাল উদ্ধার বড়খলায়, অন্নপূর্ণা ঘাটে উদ্ধার লাশ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।